আলাইকুম স্যার আমি স্যার আপনার খোঁজে ইউনিভার্সিটিতে গেছিলাম পাই নাই স্যার হ্যাঁ আমার ক্লাস ছিল না কেন খোঁজ করেছিলে কেন বই দুটো পাইছি স্যার ওই যে ওই দিন নাম লেখা দিয়ে গেলেন ও তাই নাকি কই দেখি নেন স্যার গুড ভেরি গুড কত দিতে হবে দেন স্যার 400 দেন সামনের বছর স্যার আমার ফাইনাল পরীক্ষা এদিকে আমার এক বোন কানাডায় থাকেন গত মাসে আমার জন্য একটা ভিসা পাঠিয়েছেন আব্বা বলছেন চলে যেতে কিন্তু আমি স্যার বিদেশ যেতে চাই না দেশে থাকতে চাই দেশের জন্য একটা কিছু করতে চাই স্যার ভালো কথা সেটা তোমার আব্বাকে বুঝিয়ে বলো বলেছি স্যার কাজ হচ্ছে না আপনি স্যার বুঝিয়ে বললে কাজ হতে পারে আমি স্যার আপনার মতনই কাউকে খুঁজছিলাম আব্বা এখন বাসায় আছেন প্লিজ আপনি যদি একটু আমার সাথে আসেন এই কাছেই বাসা বেশ চলো আসুন স্যার কে রে বিঙ্কু চিড়িয়া পাওয়া গেল নাকি হ্যাঁ খাসা চিড়িয়া কি কোথায় নিয়ে এলে আমাকে চুপ একদম চুপ একদম চুপ বেশি কথা বললে দড়ি ফাঁসিয়ে দেবো সোজা আজিমপুর পাঠিয়ে দেব ভায়া মেডিকেল কলেজ হাসপাতাল কি চাও আমার কাছে এটা আর এটা জানেবার খোদা হাফেজ আসসালাম আলাইকুম বইগুলি দেখি কি রে টিঙ্কু বই দুটি রাখবো নাকি কয় কেজি হবে কেজি খানেক বাদ দে ওইসব বই টই না রাইখা টাকা পয়সা একটু বেশি করে রাখবে জান জান মিয়া মা বাজান ও নাইতেছ না কেন আইয়া পড়বো বাজান নাজরে দি আইয়া পড়বো মা এই লোকটা আবার বাজান যে মারবো না তো আবার মারবো কে চলো না মা আমরা পুলিশের কাছে এই লোকটার নামে বিচার দিয়ে আই পুলিশের কাছে বিচার দিলে কি হইব কেন পুলিশের লোকটারে মাইরে দিব ধুর পাগল কি যে কস আপনি আইছেন মঙ্গলীরা ভালো আছে নাজু কি কানছে আরে আগে খুশির খবর হুনো জব পরীক্ষার খুশির খবর আছে বাড়িত গিয়া হুনলাম খুব শিগগিরই আমরা খার জমিন পামু এইবার আমাকে দিন ইনশাল্লাহ বদলে যাইব কে কইলো কেরাবা আমাকে ফজলে কইলো জমি পাইলে একে লগে লগে গ্রামে যামগা এই দায়িত্ব সরে মাই ছেতাই দয়া নাই মায়া নাই তুর কি যে কও তুমি আরে ভালো মন্দ হগল জায়গাতেই আছে কেন এই ঢাকা শহরে আমাকে ওই করিম হালাদার সাহেবের মাইয়া রাখি রাখির মতো মানুষ তো আছে কেন ওই আশিক সাহেব ভালো মানুষ না ও হ্যাঁ ইয়ে হেরার আইছিল না আহে নাই মাইয়াডার মাথাটা বড় গরম কখন যে কি করে আল্লাহ জানে আমগুলো কেন আবার ঝগড়াঝাটি করে বসে কোচিন দেখি কি যে ঝামেলায় ফালায় ঝামেলা হইলে হইব আপনি এমন ব্যান্তার মতন কথা কইন না তো সিনা টান করে খাড়াই তারেন না কি কই সব তুমি হকই আপনি লগে লগে ওই ব্যাটারে দুটা থাপন মারতে আনলেন না কো কি তুমি আর তোমার কি মাথা ঠিক আছে কি হকল কইতে লইছো আমারই তো ইচ্ছা করছিল রিস্কাথনে নাইমা ব্যাটারে দুইটা থাপ্পড় দে আর আপনি মায়ের খাইয়া চুপ করে খাড়াই রইলেন আচ্ছা আপনি আগে তো এমন আছিলেন না কি করুম বউ আটকাই ঢা শহরাইয়া বড় বেগু হয়ে গেছি হাও বাও কিচ্ছু বুঝি না আমার স্কুলে বন্ধু কাছ থেকে তোলে বিদায় লিবাই বিদায় লিবা
কেন বাজান বিদু লইবে কেন আমরা যদি গ্রামে চলে যাই না রে বাজান না ওহরে সময় আইয়ে নাই বসুন বিশাল বাড়ি আপনার হ্যাঁ আসলাম একটা কাজে অসুবিধা আছে না কিন্তু বাসা ছিলেন কি করে আমি তো সেদিন আপনাকে ঠিকানা দিয়ে আসিনি এখানে ঠিকানা লেখা আছে এটা কি আপনার হ্যাঁ কিন্তু আপনি কোথায় পেলেন মাস্তানদের এক আড্ডা হানা দিয়েছিলাম দেখলাম এটি পড়ে আছে ভেতরে অবশ্য টাকা পয়সা নেই কাগজ আছে পরে দেখলাম আপনার ধন্যবাদ অনেক কষ্ট করলেন আমার জন্য ধন্যবাদ নেওয়ার জন্য কিন্তু আসেনি অসুবিধা আছে আমি আসলে জানতে এসেছি আপনি থানায় ডায়েরি করেননি কেন বলতে পারছি হাইজাকারের পাল্লায় পড়েছিলেন কি করে বুঝলেন পকেট মারা তো হতে পারে না পারে না বিং এ ওসি অফ থানা আমি জানি এসব নেশাখোররা পকেট মারতে জানে না কথা সেটা নয় কথা হচ্ছে আপনার থানায় ডায়েরি করা উচিত ছিল আসলে ব্যাপারটা আমার মাথায় আসেনি বেশ এখন চলুন আপনাকে একটু থানা যেতে হবে কেন কিছু মাস্তান ধরা পড়েছে আপনি দেখিয়ে দেবেন কারা আপনার টাকা পয়সা ছিনতাই করেছে অসুবিধা আছে হ্যাঁ আসলে আমার কিছু অদ্ভুত ব্যাপার আছে যেসব ঘটনা আমাকে খুব মর্মাহত করে সেগুলো আমি ভুলে যাই ওই ছেলেগুলোর চেহারা এখন দেখলে আমি চিনতে পারবো কিনা সন্দেহ এটি একটি বিশ্বাসযোগ্য কথা হলো হ্যাঁ একজন লোক দিন দুপুরে আপনাকে হাইজ্যাক করলো আর আপনি কিনা তার চেহারা ভুলে গেলেন হ্যাঁ অবশ্য চাইলেই সবকিছু ভোলা যায় তা না এই জন্য মস্তিষ্কের একটা ব্যায়াম আছে আপনি চাইলে ব্যায়ামটা আমি আপনাকে শিখিয়ে দিতে পারি না না কঠিন কিছু না আমি শিখতে চাই না আর বিং এ ওসি অফ দি থানা আমি আপনাকে বলতে চাই যে পুলিশের সঙ্গে মশকরা করা ঠিক না অসুবিধা আছে আমি আপনার সঙ্গে মশকরা করছি না ভাই তাহলে মানে ব্যক্তিলেন কি করে হ্যাঁ কারণ এই ব্যক্তি আমি ভুলতে চাইনি আমি ভুলতে চেয়েছিলাম ছেলেগুলির চেহারা কারণ ওরা দেশের নামে আমাকে প্রতারণা করেছে ও হ্যাঁ আপনাকে আমার খুব ভালো লেগে গেছে কোন থানায় যেন আছেন ভুলে গেছেন সরি আমিও ভুলে গেছি আপনি মনে করার চেষ্টা করুন আমি চললাম রাগ করবেন না প্লিজ একটু বসুন এক সেকেন্ড নিন আপনাদের আচরণ বিধিতে ফুল দেয়া নেওয়া সম্পর্কে কিছু লেখা নেই অসুবিধা নেই তাহলে অসুবিধা নেই ওসি সাহেব কই ওসি সাহেব স্যার তো বাইরে গেছে কখন আইব একটু দেরি হইব জরুরি কামে গেছে কেন কি হয়েছে আপনার আরে ভাই কইেন না বড় বেজালে পড়ছি সেদিন আমি ডায়েরি করে গেলাম না ও ওই যে জমি নিয়ে গন্ডগোল আমার নিষ্কণ্টক জমি অর্ধেকটা দখল করছে একজনে ওহন আরেক জনায় কয় বাহিরা নাকি হ্যাঁ আচ্ছা নজরুল সাহেব কই নজরুল সাহেব ওই ঘরে আছে যান শালা নিষ্কণ্টক জমি তহসিলদার সাহেব মেজামে সব ঠিকঠাক মতো নিয়েছেন তো জি স্যার সব ঠিক আছে স্যার কে
কাশেম আয় কবির কবির তুই কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছিস মানে আমি কোনো কথায় মানে কোনোভাবে তোকে দুঃখ দিয়েছি না না দেখ কাশেম একটাই জীবন কতবার খণ্ড বিখণ্ড হলাম এই সমাজ সংসার আমার কাছে কিছু ন্যায্য কৈফত অবশ্যই চাইতে পারে তুই যেমন চাইলি কবির আমরা মানে তুই আমি আমরা সময় আমরা ছিলাম স্বপ্নের ফেরিওয়ালা আমরা অনেক স্বপ্ন বিলি করেছি রজনীকান্তের মতন আরে আমাদের ফলবান অনেক অনেক সময় ঝরে গেছে অলক্ষ্যে তাই না রে হ্যাঁ হ্যাঁ শোভা কোথায় আছে এখন কে আমি স্যার ফজল ও ফজল এসো কি ব্যাপার ফজল একটা কথা জিজ্ঞে বেড়ালাম স্যার কি এই সাবের একটু জিগান না আমরা কি জলদি করে খাস জমিন পামু আমি তো স্যার ভূমিহীন কবির এই ভূমিহীন যুবকটার জন্য তোর হাতে কোনো প্রতিশ্রুতি আছে আমি জানি না কাশেম বাবা নন্দী আগে তোমার মতিগতি কি কিছু ফিরল কিসের মতিগতি বোঝো না আরে আমরা হইলাম ক্ষুরকার যাকে বলে নাপি ক্ষুরকর্মই আমাদের মানায় দুইটা পয়সা আসে তা তুমি মাছ ধরতে চাও কেন শোনো এজারকান্দিতে নতুন বাজার বসতেছে সেখানে আমি তোমাকে একটা সেলুন দিয়ে দেব চলবে ভালো ওইসব চুল কাটা কাটে কাম আমার ভাল লাগে না কেন ভালো লাগে না কেন আমার কাছে নদী ভাল লাগে নদীতে গেলে ভাবের উদয় হয় গলায় গান আসে হায় ভগবান এ কি কথা আরে খুরো কর্ম করলে গান গাওয়া যাবে না এটা তো ঠিক না তুমি তো মানুষের চুল কাটবা কেউ তো তোমার গলা কাটতে আসতেছে না না বাবা খুরো কর্মের সময় গান করার বিপদ আছে একদিন হালদার বাড়ির সুরজ মিয়ার চুল কাটার সময় যেই গানে টান দিলাম হালদার উপর বহাত থেকে খাড়াইয়া আমার কান মইলা দিল বিতৃষ্ণ এসে গেল আহা সবাই তো গান পছন্দ নাও করতে পারে আর তাছাড়া তোমার গলাটা বোধহয় ভালো না না বাবা দাদার গলা খুব সুন্দর তাই নাকি আচ্ছা শুনুম নি একদিন পূজা হোক তা মাবিমলা পূজার সময় তোমাকে কি কি লাগবো না বাবা কিছু লাগবো না পূজার সময় আবুল চাচা আমার আর বিমলারে কাপড় দেবো কইছে আবুল লোকটা বড় খাঁটি তারে মা এই পূজার সময় নিমন্ত্রণ করো তাহলে নন্দী তুমি কি জালি বাইবা বাবা দাদার যা ভাল লাগে তাই করো বৈশা তো থাহে না সাপাসাপি দরকার কি ঠিক আছে মা তুই যখন কস তাই তোরে নিয়েই তো যত চিন্তা হন তাইলে আমি এজার কান দিতে সেলুন দিয়ে বহি তুই দুই ফোরে আমার সাইডটা বাদ দিয়ে পারবি না মা পারুম বাবা বালাই হইব যাও সময় আমার শোয়ের লগে দেখা হইব শুই শুই পাইলি কই পালকি সরে সুখ করি ও শুই পাতলি আমারে কইলি না তা পানসিনি দিছস না বাবা এমনই শুই কইয়া ডাহি পানসিনি দাও লাগবো না আমরা দিলে হ্যাঁ রো দাও লাগবো হ্যাঁ গো অবস্থা খুব খারাপ ও আকাশ দেওয়ান ও বাবা আহা বড় ভালো গাইতো মুর্শিদি কীর্তন এমন গান আর এখন গাইতে হলি না আমার শোয়ের গলাটাও বালা পূজার সময় হেরে নেমন্তন্ন করুম বাবা কইরো কইরো দেওয়ান রেও কইরো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বুঝছি তো মা বুঝছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো আশা নাই জানি না সাপ কিছু কইতে পারলো না তুমি আমারে মাফ কইরা দিও কত আর কত কুকথা কইছি
तु ठीक कह श्रीमंगली तु तो जब कि करूं क अपेक्षा करवा दिन की एम ही चाहब हार फिर ना तोरे सत्य फिर आनु मंगली देश जो ना पारी जो ना पारि विश्व संसारे आगुन धरए देव ना माथा ठंडा रखवा गरीब मैशर माथा ठंडा रखते हैं बाजानी रे शुक्री रे तुम्हें देखा रेखो तु जहा शहर थे सत्य फिर तु मंगली क्या पारूं ना क्या की जानी क्या जानी मन है आईते पार भी ना ढा शहर बड़ जौलुषे जगह सुखे रंग धरा दे ना ना फसल ना हमारी सुखे तुम्हारी रंग आर की सुनाई भाबसिलाम एक कथाटा बियार आईते तुम्हारे जानाम पारलाम ना जहन आईसी जाना दिलाम আমারে বুকের মধ্যেখানে তুমি এই গেরাম এই পালকির স্বর কে বাইন্ধা রাখবো আমারে এখন বলুন কিভাবে এগোব মোট কথা চর আমার চাই দেখুন কাজটা অত সহজ হবে বলে মনে হয় না দিনকাল পাল্টে গেছে যা করার রয়েছে করুন ছাড় দিন কিছু বাহ নতুন কথা বলছেন যে এমন তো কথা ছিল না ঠিক আছে আমি আরেকটু চিন্তা করে নিই যা বলার পরে বলবো আজ বরং যাই চলে যাবেন কি বলছেন কয়েকদিন থাকার কথা না না আজ চলে যাব যা বলার পরে বলবো বেশ জানতে হবে চলে মঙ্গলি ও মঙ্গলি জলদি কর তরে দিয়া আমার আবার আই দিয়া আন লাগবো আসতে পারি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসেন স্যার আপনি ভালো আছেন মনোর জি স্যার আপনি ভালো আছেন হ্যাঁ ভালো এ মনোর আপনি তো আমার ডিপার্টমেন্টের পুরনো ছাত্র জি স্যার আপনার কাছে একটা কাজে এসেছি সাহায্য করবেন তো 100 বার স্যার বলুন কি কাজ বাড়িটারি করবেন আমার কাজটা একটু অন্যরকম আমি একটা গবেষণা করছি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব যদিও আপাতত দৃষ্টিতে প্রশ্নগুলি একটু বিব্রতকর অনুরোধ হচ্ছে আপনি সহজভাবে নেবেন
এবং সত্যি উত্তর দেবেন প্লিজ। জি স্যার। মনোয়ার, আমার ধারণা আপনি বেশ ঘুষ খান। হ্যাঁ স্যার, ঠিক, আপনার সামনে মিথ্যা বলা যায় না। আপনি মাসে কত টাকা ঘুষ পান? এর তো কোনো ঠিক নেই, তবে ফিগারটা মাসে 15-20 হাজার টাকার মধ্যে উঠানামা করে। কেন ঘুষ খান বলুন তো? এটা কোনো প্রশ্ন হলো স্যার? সুখে থাকার জন্য ঘুষ খাই। সুখ? আচ্ছা মনোয়ার, সুখটা কি? আমাকে দেখুন, পৈতৃক সম্পদ থেকে আমি 1 কোটি টাকা পেয়েছি, ব্যাংকে পড়ে আছে, বেতন আপনার চেয়ে বেশি পাই না। সবাই স্যার আপনার মতো নয়। ঠিক আছে মনোয়ার, আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি। আপনাকে আমি প্রতি মাসে 20,000 টাকা দেব, আপনি ঘুষ খাওয়া ছেড়ে দেবেন। স্যার আমাকে আপনি মাফ করবেন, এটা কোনো সমাধান নয় স্যার। কোনো ঘুষখোরই কখনো ঘুষ খাওয়া বন্ধ করে না। কিছুদিন পর আমার প্রমোশন হবে, তখন মাসে আমি ঘুষ পাবো 50,000 টাকা, তারপর প্রমোশন এলে পাবো 1,00,000 টাকা। আপনি আপনি কতজনকে টাকা দেবেন স্যার? স্যার আপনি চা খাবেন? না, ঠিক আছে। আচ্ছা মনোয়ার, আপনার ব্যাচের এমন কি কেউ আছে যে সৎ উপার্জনে চলছে? সবার সঙ্গে যোগাযোগ নেই, তবে একজনের কথা জানি, নিশাত। কি একটা চাকরি করেন, মনে হয় খুব সৎ, মাঝে মাঝে ধারটা চাইতে আসে। ঠিকানাটা দিচ্ছি স্যার। সবই তো দেখলি, কাজ একটু বেশি, ভয় নেই আরেকটা কাজের মেয়ে আসবে। তুই কটা দিন চালিয়ে নে বেগম সাহেব, যেই কাম দেখাইলেন এটা তো কোনো কামই না, সব কাম করে আজাদ থাকবা পারো, আপনি কোনো চিন্তা করেন না, আর মানুষ না আনলেও চলবো, আমারে খালি বেদন একটু দইরা দিয়েন। না না, তুই একা পারবি না, সব সময় দুজন ছিল, গত মাসে দুজনই একসাথে গার্মেন্টসে চলে গিয়ে ঝামেলায় ফেলেছে। কোনো চিন্তা নাই বেগম সাহেব, সব আমি সামলা নেব, আমারে শুধু মাঝে মধ্যে একটু কান বাঁধিয়েন, আমার বোনের লেখা, আমার বাজানের লেখা, আর আমার গেরামটা লেখা খালি একটু কান বাঁধিয়েন। আচ্ছা আচ্ছা হবে, তুই এখন রাখির জন্য 1 কাপ চা বানিয়ে ড্রয়িং রুমে নিয়ে আয়। তুই তো সত্যি সিনেমার নায়িকা রে, এত সুন্দর ফিগার তুই পেলি কোথায়? আমরা গরিব মানুষ, আগে আমার অবস্থা ভালো আছিল, গান গে না ভাঙলে এই শহরে কেড়ে। এই কি করিস করিস কি, আমার কোনো কাজ করবার চেষ্টা করবি না, আমি নিজের কাজ নিজে করি। আপনার কাম করুনের দরকার কি? ও তুই বুঝবি না, আপনার মাথাটা খারাপ নেই। মাথা ঠিকই আছে, এখন তুই রেওয়াজ শুনলে বস, আর তা না হলে ভাগ। শুনি একটু, গান বাজ্য আমার বালাই লাগে, আমি তো গান বাজনার মধ্যে মানুষ হয়েছি। আচ্ছা আমার বাজান বড় দেওয়ান আসছিল। দেওয়ান? হ, দেওয়ান কি? ওই যে গ্রামে রাত ভৈরা গান কয়, মুর্শিদি মারফতি হয় সব গাইতে পারতো, কীর্তনও গাইতে পারতো। আচ্ছা এখন গায় না? না, দম পায় না, অসুখ। তুই চিকিৎসা করাচ্ছিস না কেন? করাম, হের লাগাই তো ঢাকা আইসি, টেহা জমাইয়া বাজানে চিকিৎসা করাম। অবশ্যই করাবো, আমি তোকে সাহায্য করব। তো দেওয়ানের মেয়ে একটা গান করতো, গ্রামের গান। আমার গলা ভালো না। আর গা না। আইসা আমগো তাহেরা দাদি,
একটা গান কইত এইটা কই দরি সিরা পরান কাইরা কইরা সর্বনাশ হাম পাগলা ঘোরা রে কোথায়কা কইল আজাস আমার পাগলা ঘোরা রে কোথায়কা কইল আজাস বা অপূর্ব তুই কি হারমোনিয়াম বাজাতে পারিস আচ্ছা ধর তো নে গা না দরি সিরা পরান কাইরা কইরা সর্বনাশ আমার পাগলা ঘোরা রে কোথায়কা কইল আজাস আমার পাগলা ঘোরা রে কোথায়কা কইল আজাস দরি সিরা পরান কাইরা আমার পাগলা ঘোরা রে কোথায়কা কইল আজাস আমার পাগলা ঘোরা রে কোথায়কা কইল আজাস দরি সিরা পরান কাইরা কইরা সর্বনাশ আমার পাগলা ঘোরা রে রূপসী হয় নারী আরো সুন্দরী বৌরানী প্রিন্স শাড়িতে বৌরানী প্রিন্স শাড়ি বারো মাস খোঁজাখুঁজি করে আমি যাই আরে ওই খালেক কি সে কদিন ধরে দেখতেছি তোরা খালি হারাক্ষণ কুস্তাকুস্তি করতেছস ব্যাপারটা কি হোমনার রথের মেলায় যামু হেয়ানে কুস্তি খেলা হইব দোয়া করি ফজল ভাই মুন্নারে যেন মাথায় তুললা তা আসার দিতে পারি দেহিস তুই আবার আসার খাই আইস না আরে না না দেখো কি যে ক আমো গ্রামে মানুষ ডুবাইলে হারে সারুম নাকি ঠিক আছে দেখা দেব ও দেখুনে ও কচুর পাতা মনে কষ্ট নিস না বেলা ডুবলে পাতা ছিটতে নাই এটা তো আমি জানি কিন্তু কি করুম বই ঘরে মানুষ তিনজন সাইল আছে এক পোয়া নাজু আবার মেহমান মনে কষ্ট নিস না কালকা তোকে গোড়ার মধ্যে দুই বালতি পানি দিয়া যাবো নিরানি দিয়া যাবো শুকুরি এখানে যাবে না হেনু তুই কি করস এক লাখ লাখ আলো কথা কস গাছের লগে দেখো না শাক তুলতাছি তুমি বললুম লে কই যাও পাগলা কুত্তরা নাকি হেন দাইছে এটার মারণ লাগবো তুই দেখছস নাকি আইসা তুমি পাগলা কুত্তরা মারবার চাও কেন হ্যাঁ তো কেউ কামরায় নাই কামরায় নাই তো কি হয়েছে কামরাইলে দেখছ নাকি বড় বড় ডাক দেয় একরে পাগলা হয়ে গেছে এটা তুমি কেমনে জানবা তুমি কি পশু ডাক্তার দূর দূর তোর সব আবল তাবল কথা তা আমি যাই রে আমি ওদিকে গিয়ে দেখি ও পাগলা পাগলা একদম আওয়াজ করবি না জানলে কিন্তু তোরে মাইরা পালাইব নন্দিতা তো হেদিক দিয়ে গেছে তুই এদিক দিয়ে ভাগ কি রে গোজগাছ করছিস যে ঢাকা যাব এই না কাল বললি আর চার পাঁচ দিন থাকবি না থাকছি না ছুটি দরখাস্ত দিচ্ছি উপরে ছুটি থাকতে একটি ট্রান্সফার হয়ে যাবে মানে তুই এই থানা ছেড়ে দিচ্ছিস কেন না অন্য এসে আসবে কিরিক রফিক হালদের সাথে কিছু হয়েছে নাকি না তা হবে কেন বরং থাকতে পারলে ভালোই ছিল লাখ লাখ টাকার মামলা ও তার মানে তুই পালাচ্ছিস কবির আমার জন্য না তো আরে না এখানে একটা বড় রকমের ঝামেলা হবে রফিক হালদারের খাই অনেক বেশি আর এদিকে ভূমিহীনরাও
জমির স্বপ্নে বিগড় হয়ে আছে, এখানে একটা সংঘাত ঘনিয়ে আসছে। সাবধানে থাকিস। তুই তো ঝামেলাকে ভয় পাবার ছেলে ছিলিস না রে। চাকরি প্রথম দিকে অনেক ঝামেলা করেছে, এখন আর দরকার নেই। আচ্ছা তোর কি মনে হয় এই ভূমিহীনরা খাস জমি পাবে? আমি বলতে পারবো না, তবে সেটা ডিপেন্ড করছে শক্তির ওপর। রফিক হালদার শক্তিশালী লোক, ভূমিহীনদের পক্ষে তো কাউকে শক্তিশালী দেখছি না। কখনো দেখিসনি, কখনো থাকেও না, তবু সংগ্রাম চলেছে, সংগ্রাম চলে। ভুলেও নাক গলাবি না, রফিক হালদার শুধু শক্তিশালী নয়, ভয়ঙ্কর। দেড় বছর হলো দেখে আসছি, খুবই নিষ্ঠুর। ভয় দেখাচ্ছিস না? সতর্ক করছি। এটা রাখ, বাসার ঠিকানা আছে, সময় পেলে আসিস। চেষ্টা করবো। আচ্ছা চলি। হ্যাঁ, বহু বছর পর তোর সাথে দেখা, যাবার আগে এই জলযন্ত্র মিথ্যা বলাটা ঠিক না। বলতে পারিস এই চলে যাওয়াটা এক ধরনের পালানো। কোথায় লুকাবে ধুধু করে মরুভূমি, ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে, কোথায় পালাবে, ছুটবে বা আর কত? উদাসীন বালি ঢাকবে না পদরেখা, প্রাক পুরাতন বাল্য বন্ধু যত, বিগত সবাই তুমি অসহায় একা। কিছু ভাবছো মনে হচ্ছে? মোমো কি মনটা কি এখন আকাশে না মাটিতে? আকাশে। তা পৃথিবীতে ল্যান্ড করবে কখন? বুঝতে পারছি না, মনে হয় ফুয়েল দরকার, একটু চাটা হলে ভালো হয়। বলে এসেছি, দাঁড়াও। কেন দাঁড়াতে হবে কেন? আরে বসে বসে চা খাওয়া যায় নাকি? তোমাকে তো খুব খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে, বলছি শোনো, আজকে একটা বই পড়ে জানলাম যে পাখিরা যখন এক মহাদেশ থেকে আরেক মহাদেশে উড়ে যায়, তখন নাকি আকাশের তারারা দিকদর্শনে কাজ করে। তারা আর পাখিদের কথা পরে শুনব, আমি ওই ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাচ্ছি। কোন ব্যাপার? আরে ওই যে নাজনীনের ব্যাপারে বাদল সাহেবকে মাথা নোয়াতে বাধ্য করা। আরে হয়ে যাবে, আমি আমার এক আত্মীয়কে বলে দিয়েছি টাইট করে দেবে। এবার বাদ দাও তো, দিস গেম ইজ ওভার, এবার একটা নতুন গেম জোগাড় করো। আরে নতুন কিছু না হলে ভাল লাগে না। এবার তারার কথা শোনো। জানো এই আদিমকালে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন মহাদেশের মানুষেরা সূর্যের আপাত ভ্রমণ বৃত্তকে সমান ১২ ভাগে ভাগ করেছে, কমও না বেশিও না। অথচ আশ্চর্য কি জানো, এক মহাদেশের লোকের সঙ্গে আরেক মহাদেশে কোনো যোগাযোগই ছিল না। আচ্ছা কোথায় চীন, কোথায় ভারতবর্ষ, কোথায় গ্রিস, বিস্ময়কর না? আচ্ছা কি করে সম্ভব হলো বলো তো? তুমি একটু বসো, আমি এক্ষুনি আদিমকালের লোকদের সাথে কথা বলে আসছি, যাবো আর আসবো, বেশি সময় নেব না। হবে তোমার, হবে। কি হবে সে তুমি বুঝবে না। হ্যাঁ হ্যাঁ বাদল স্যার কি আছেন? কি বললেন স্যার? রেগে আছেন কি? ফিল সাসপেন্ড কেন? আরে ভাই এমন কিছু করেছি বলে তো মনে হচ্ছে না। আরে সব ফর্মালিটিস মেনটেন করেছি। কি বললেন স্যার? আমাকে দেখা করতে বলেছেন। ঠিক আছে ঠিক আছে, রাখি। মাই গড, বিল সাসপেন্ড। হায় রে গাঙ্গে,
গাঙ্গে আরো কত কিছু যেতে হয় কে জানে। আপনাকে বাড়িতে যাওয়া আমার বিয়া ঠিক হইল, আমার মা তো ডরে ভাত খাওয়ানি ছাইড়া দিছিল, কই তো ওই বাড়ির এত কাম আমার মাইয়া কেমনে করব। আপনাকে খেরের পালের লেগা ফিলের ঘরগুলি তো দেহাই যাইত না, কামলা মনে গো ভাত রান্ধনের লেগা দুইজন লোক লাগত। মা আমরা কি আগে বড় লোক আসিলাম? হরে বাজান তবু কপাল মন্দ, তবু কপালে নাই বাজান অন কি আমরা গরিব। হরে বাজান ওহনে আমরা গরিব। বাজান তোমরা যখন বড় লোক আসিলে তখন গরিব মানুষের মারছো? না না বাজান না রে মারি নাই। তাইলে তোমার কেন মারলো বাজান? কি কস কি শুরু হইলো কন্ত, একটা থাপ্পড় আমাকে সংসারটারে শেষ করে দিতেছে। বাজান বাজান এসব কথা বললা যাও, এসব কিছু না বাজান, এসব কিছু না, এসব কথা মনে রাখতে নাই, এসব কথা মনে রাখবো না। আচ্ছা রাখি, আজ সকালে তোর রেওয়াজের কোনো শব্দ শুনতে পেলাম না, নতুন করে মিশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিস না? বাবা অন্য কারণ আছে। কি সেটা? এই টেলিভিশনটা একটু কমিয়ে দেবে, কথা বলার সময় গান ভালো লাগে না। টেলিভিশন বন্ধ, এ তোমার মঙ্গলের গলা, ফাঁক পেলে গান গায় আর কাঁদে। ভারী চমৎকার গলা তো, অবশ্য ওর বাবাও গায়ক, একসময় খুব ভালো গলা ছিল। কারণটা এখন বুঝতে পারছো বাবা? আমার গলার যে অবস্থা, তবু তোমাদের খুশি করার জন্য হেরে গলার রেওয়াজ করতে থাকি। আর ওর কণ্ঠ কত সুন্দর, অথচ কোনো সুযোগ নেই, এরপরও কি আমার গান গাওয়া উচিত? তোর মন কি বলে? একেবারে গান বাজনা বন্ধ করে দিতে পারলে। দেখ মা, পৃথিবীতে কত মানুষই দুবেলা না খেয়ে আছে, তাই বলে তুই কি খাওয়া দাওয়া ছেড়ে থাকতে পারবি? ও তার মানে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে মঙ্গলি যা খায় তা আমাকে খেতে হবে? ঠিক আছে খাবো, কিন্তু তুমি আমার সিনসিয়রিটি নিয়ে কখনো কটাক্ষ করবে না বাবা। তুমি আর উস্কানি দিও না তো, এমনিতেই খেতে চায় না মেয়েটা। আমি মোটেও উস্কানি দিচ্ছি না। রাখি মা, তো যা খুশি তুই তাই করিস, কিন্তু দোহাই মা, সেবারের মতো কাউকে কিছু না বলে হঠাৎ করে উধাও হয়ে আমাদের আর কষ্ট দিস না। দেখ আমি কিন্তু কথাটা প্রভোগ করার জন্য বলিনি, এটাই কিন্তু রিয়েলিটি। বাবা ভয় পেয়ো না, ওই সমস্ত পালানোর চিন্তা মাথা থেকে চলে গেছে, আমি এখন অনেক শক্ত হয়েছি, সবকিছু ফেস করতে শিখেছি। গুড। নতুন কোনো উৎফট সমস্যা পেয়ে গেলি নাকি? হ্যাঁ মা, মঙ্গলি। মঙ্গলি? ওর ভিতর ভীষণ প্রতিভা আছে, আমি ওকে স্টার বানিয়েই ছাড়বো। হ্যাঁ, যেটা পারবি না সেটা নিয়ে খামাখা চ্যালেঞ্জ দিস না, খালি প্রতিভা থাকলেই হয় না, তার সঙ্গে আরো অনেক কিছু থাকতে হয়। বাবা এটা আমার চ্যালেঞ্জ, তুমি দেখে নিও আমি পারবো। আমি তো দেখতেই চাই। এই শীর্ষে পয়সা চুলা গেল কেন বুঝলাম না, খাস জমি মাপনের কথা না? হ্যাঁ, আমি তহসিল অফিসে গেছিলাম, ওরা কিছু কইতে পারলো না, তাই শুনলাম হাওলাদার সাহেবের লগে নাকি কথা কাটাকাটি হয়েছে। কি লইয়া? তা শুনি নাই, তাই আমাকে কাশেম স্যারে জানতে পারে। হ্যাঁ স্যার, স্যার খুব ভালো মানুষ, কোনো কিছু জিগালে ত্যাক্ত হয় না, হগল কিছু বুঝাইয়া কয়। ঠিক আছে, কাল জালে ভালো মাছ পড়লে স্যারের বাসায় একটা মাছ দিয়ে আসবে। আচ্ছা মতিন, মাছ মাইট দিছে, অহন মাছ মারণের লাইগা সবাই ব্যস্ত থাকবো। মায়ের পড়লে কি হবো চাষা, দামও পইরা গেছে, পাই কেরো কমে গেছে, মনে হয় সুট খিদাও লাগবো। আরে হয় পারিতে লই আবি বুঝলি, আমি শুকুরি লুৎফা বিমলা সব মিলা মাছ কুটটা সুটকি দেবো। হ্যাঁ দাদি, কোনো অসুবিধা হইব না, ভালো হইব। আরে ওই খালি চা খাইলে হইব না, আমার কথা তো তুই শুনস না, পানি গরম কইরা হের মধ্যে বেশি করে নুন দিয়া তারপরে কুলকুলি কর, এই যে এরকম করে যে হিস গলার পিছলে বাজিব। কথা কইল গলা ব্যথা করে, তরে কথা কইতে কইতেছে কেডা, চুপ করে থাক না বাবা। দাদি হ্যাঁ, আছো কেমন? আছি তো ভালোই। আরে মঙ্গলি,
তোর গলায় কি জোকে দাও না জিগাকে আসাই তো জিগাই কেন তাক তাক তোর কথা কই তুইব না তোর ইয়া আমি কই দেই তুই আসলে কইতে চাস দেহ দেহ দাদি ফজল ভাই কি সুন্দর ফজল ভাই আমারে কত মহব্বত করে আই বেশি বিতলামি করার কাম নাই যা গাঙ্গে যা আহা দামু তো দুইটা মিটা কথা শুনবার আইলাম অহন দি একদম বেতাল অবস্থা দাদি আজ কিন্তু খুব বালা হইছে হ্যার মুখ বন্ধ হ্যার লেগা তো আমি কথাই কইতে পারি না কইলে একদম ফ্যাট করে উঠে আজ আমি একলাই কথা শুনাম আই আই ফসা তুই এক কামের কাম কর জীবন তো কাম করস না তুই কবিরাজের বাড়ি যা এসব কথা বন্ধ কইরা তুই একটু ওষুধ লই আয় আইছে আইছে যাইতাছি আরে আমি না গেলে যাইব ওটাকে তাই হুনি গেলাম দাদি যা ফজল মন খারাপ চল একদিন গোপাল দিকে আসি আমাদের কাছে না ভাল লাগে না তাহলে চল বুদ্ধবাজার যাই সার্কাস চলতেছে না রে আমি এখন কোন হানে যাব না আমি এখন টেহা জমাইতেছি মেলা টেহা দরকার কোনো খবর বাস নাই না খবর দিলে তো পামু তোর লাগে খুব খারাপ লাগে রে মন চায় মন চায় ডাকা দিয়ে করে তোর কিছু টেকাই না দিস তোর কথা হইন না মনটা বড় ভালো হয়ে গেল রে নন্দি এই দুনিয়ায় ভালোবাসার অভাব নাই দুঃখেরও অভাব নাই খুনোটাই ফুরায় না অফুরান ভান্ডা যামু কোন দিকে ক কি জানি রে এত কিছু বুঝি না আমি খালি বুঝি এই গান গাঙে গেলে আমার বুক ভরে যায় পরান্ডা হু হু করে মেয়েটি তোমাদের বসে কাজ করে নাকি হ্যাঁ কেন না আমি ভেবেছিলাম তোমার খারাপ বন্ধু নবে তোমার যাতে সব আজগুবি ভাবনা বেশ তোমার যদি ভালো লেগেই থাকে তাহলে আমি মঙ্গলীকে বোন হিসাবেই ভাববো কি নাম বললি মঙ্গলী মঙ্গলী হুম অদ্ভুত নাম তো আমি জীবনে এমন নাম শুনিনি তুমি সিগারেট খাওয়া বাড়িয়ে দিয়েছো হ্যাঁ বেড়ে গেছে হঠাৎ আয়ু কমানোর এত শখ কেন এসব আয়ু ফায়ের প্রতি মোহ নেই আমার তো এখনই বোরিং লাগছে কি আমার সঙ্গে তোমার বোরিং লাগছে আরে না না তোমার কথা কে বলেছে আমার তো বেঁচে থাকতেই বোরিং লাগছে তাছাড়া বসবাসের জায়গা হিসেবে পৃথিবীটা খুব কি উত্তম চারিদিকের অবস্থা দেখে আমার তো মাঝে মাঝে আত্মহত্যা করতে ইচ্ছে করে কি সর্বনাশ তুমি দেখি আমার চেয়ে এক কাঠি সরেশ এই সমস্ত চিন্তা মাথা থেকে ঝাড়ো শক্ত হতে শেখো অনেক কিছু ফেস করতে হবে কি ফেস করবো সবকিছু মহাবিরক্তিকর চারিদিকে এত সঠতা নিষ্ঠুরতা এত নিচতা আমার ভালো লাগে না নাকি কি এত আকর্ষণ আছে পৃথিবীতে আমাকে প্রতিপক্ষের মতো জেরা করছো কেন তুমি কি অন্য গ্রহ থেকে এসেছো মনে হয় আমার মাঝে মাঝে মনে হয় ঠিক এভাবে নয় এখানে নয় আমি আর উন্নত জায়গায় ছিলাম যেখানে জীবন ছিল আরো সুন্দর আরো মানবিক এর চেয়ে উন্নত দেশে তো ছিলেই না না আমি কোনো দেশের কথা বলছি না আসলে কোথাও আমার পছন্দ হয়নি দেখো এই সমাজ সংসারের রীতিনীতি আমাদের সৃষ্টি নয় আমরা এর শিকার মাত্র হ্যাঁ
আমি সৃষ্টি করলে অন্যরকম হতো, আরো সুন্দর হতো, আরো কাব্যময় হতো। স্যার আপনি তো আমাকে সম্বন্ধে সবই জানেন, আমরা তো জমিজিরাতের আইন কানুন সম্বন্ধে কিছুই বুঝি না, খাস জমিনের ব্যাপারটা একটু বুঝাইয়া কইরা পারতেন। হ্যাঁ, এক সময় যখন ছাত্র ছিলাম তখন আমি এসব নিয়ে একটু নড়াচড়া করতাম। ঠিক আছে, আগে আপনাদের সমস্যার কথা শুনি। হাওলাদার তো স্যার নতুন সরহনি মাপন শুরু করে দিতে চায়। হ্যাঁ স্যার, ভাব স্যার দেখলে মনে হয় স্যার জানার উড়ানের মধ্যে পড়ছে। স্যার স্যার ফল নিয়ে খালি দল নিবার চান। না না, তা তো হতে পারে না। নতুন পুরনো কোনো আইনেই হাওলাদার চরের মালিক হতে পারে না। স্যার আইন কানুনগুলি যদি স্যার একটু বুঝায় কইতেন তো আমার বুঝতে সুবিধা হইতো। আমি না হয় নতুন আইন সম্পর্কে একটু খোঁজ খবর নেই, তারপর না হয় সবার সাথে আলাপ করা যাবে। হ্যাঁ কি বল স্যার, এই আপনি শিক্ষিত মানুষ, আমাকেও একটু জ্ঞান বুদ্ধি দিয়ে সাহায্য করেন। শুক্রি মুড়ি খা, গুড় দিয়া মুড়ি খা, মন খারাপ করিস না। আমি যে ব্যবস্থা কইরা দিছি মঙ্গল লেগা দেখিস খুব ভালো হইব। কান্না কিছু নাই রে বোন, খা খা। দুপুরে যে খাইতে গেল না, তোমার জন্য বয়া থাকতে থাকতে আমিও খাই নাই। কেন বয়া থাকলি? তুই খাইয়া আমার লিগা ভাত লইয়া আইলি তো পারতি। না মায় দিল না, তোমারে বাড়ি যাইবা কইছে। মায় যা করে না অহন কাম রেখা খাইতে যাই কেমনে? তুই ক কাম সব সময় থাকবো অহন তোলো তো, তুমি তুমি না গেলে আমিও খামু না। আচ্ছা ঠিক আছে চল যাই। চলো মাস্টার সাহেব, স্কুলে যখন আপনি চাকরি নেন একটা তথ্য কিন্তু গোপন করেছিলেন, কি? আপনি জীবনে কয়েকবার জেল খেটেছেন, সত্যি না? হ্যাঁ সত্যি, সেটা আমার জানানোর দরকার ছিল না তাই জানাইনি। তাছাড়া আমি তো চুরি ডাকাতি করে জেল খাটিনি, আমি জেল খেটেছি দেশকে ভালোবাসি, রাজনৈতিক কারণে। তবুও তথ্যটা জানানো উচিত ছিল না? দরকার মনে করিনি। আর তাছাড়া জানালে কি চাকরিটা দিতেন না? সেটা তখন বিবেচনা করতাম, বিশেষ করে ঠিক কোন ধরনের রাজনৈতিক কারণে আপনি জেল খেটেছেন সেটা বিবেচনা করার দরকার ছিল। তাছাড়া আপনি তো জানেন স্কুলটা এখন আমার কথাই চলে। হ্যাঁ জানি, এই মাস্টারের চাকরিটা তোর বিয়ের সাদের ব্যাপার না যে তালাক না দিলে যেতে পারবো না। চাকরিটা কিন্তু ইচ্ছে করলে আমিও ছেড়ে দিতে পারি। আরে সাহেব আপনি দেখছি রেগে যাচ্ছেন, রেগে যাওয়ার কিছু নেই, আপনি ভালো শিক্ষক, শিক্ষকতা করুন, এলাকার কোনো ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন না, এখানকার পরিস্থিতি খুব জটিল। আমার তো মনে হয় না যে আমি কোনো ব্যাপারে মাথা ঘামিয়েছি। সরাসরি ঘামাননি, তবুও অনেক ভূমিহীন আপনার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করে, ঠিক না? পরামর্শ করে না, তারা মাঝে মাঝে আমার কাছে আসে ভূমি সংক্রান্ত নানান বিষয়ে, আমার কাছে জানতে চাই, আমি যতটুকু জানি জানাই। সেটাই বা জানানোর দরকার কি? আমি চাই এসব ব্যাপারে আপনি কাউকে কিছু বলবেন না, জিজ্ঞেস করলে বলবেন জানি না। কি বলছেন আপনি? আমি আমি মিথ্যে কথা বলবো? একজন শিক্ষক হয়ে আমার কাছে কেউ যদি কিছু জানতে চায় আমি বলবো, আমি তার আমি তার উত্তর দেবো না? কি বলছেন কি আপনি? ছাত্ররা জিজ্ঞেস করলে অবশ্যই দেবে, সেটাই আপনার কাজ। কিন্তু পৃথিবীর সবাই তো আর আপনার ছাত্র নয়, বিশেষ করে ভূমিহীনরা তো নয়। এর মধ্যে আপনার কারণে আমরা বেশ ঝামেলা হয়ে গেছে। আপনার ওই বন্ধু এসিল্যান্ড সাহেব আমার মনে হয় আপনার জন্যই চলে গেছে, সে আপনাকে দেখিয়ে টাকা খেতে চায় না। আমার সঙ্গে তার একটা বোঝাপড়া হয়ে গিয়েছিল, এখন কে জানে কে আসে,
বুঝতেই তো পারছেন। এটা কি আমার দোষ? এসব আসা যাওয়ার মধ্যে আমার কোনো হাত নেই। আমি চাই আপনার দ্বারা আমার আর যেন ক্ষতি না হয়। এখন আসতে পারেন, চলি। খুব শক্ত মানুষ মনে হয়। যত শক্তই হোক, বাঁকানো যায় ভাঙাও যায়, শুধু কায়দাটা জানতে হয়। কি বলিস বিশু? ঠিক হুজুর, না বাঁকলে বাঁধন লাগে। পরে ভাঙ্গা পানিতে পরে শব্দ হয় রে কলি যায়, ওরে শব্দ হয় রে কলি যায় রে, শব্দ হয় রে কলি যায়, পার ভাঙা পানিতে পরে শব্দ হয় রে কলি আটের মানুষ আওয়াজ আওয়াজ করে। তো তুমি একটা সুটকি দোকান দিয়া পাও, ওই কোনার টুঙ্গাটার উপরে তুমি বইয়া পড়ো, আমি আর শুকুরি মিলা মাছ কুইটা সুটকি দিয়া তোমার দোকানে পাঠিয়ে দেব। চাষি গো, এই চলবো তো, চলবো বাজান। মারে এই আমার যে কোনো টেয়া পয়সা নাই চাষি, আমার কাছে সামান্য কিছু আছে, সেইটা দিয়ে আমরা শুরু করে দিই। এই সুটকি দিয়া রাখলে ওই পাইকার রাইসা আমাকে থেকে লয়ে যাবো, এটা শুরু করে দাও দেওয়ান, আমার আর এই ভিক্ষা ভাল লাগে না। নন্দী, ও নন্দী, আরে ঘরে আসিস নি নন্দী। কেডাই কি গেছো ভাই? ওই কাল রাইতে হাওলাদার সাহেবের লগে দেখা করি, তোরে দেখা করবার কইছে। আমারে দেখা করবার কইছে? কোন অপরাধ তো করি নাই। আরে না না, এমনি তোর লগে কথা কইবো হাওলাদার সাহেব, যাইস কিন্তু। আরে ডরে কিছু নাই, আমি আছি না। আরে ওই কোন অন্যের জালার কত দিন বাইবি? আমি তোর একটা কারেন্ট জাল কিনা দিই, অনেক মাছ পড়ে কারেন্ট জালে। না দাদা, গভর্নমেন্ট কারেন্ট জাল বাইতে না করছে, ওই জাল বাইলে পুলিশে ধরবো। দূর বাক্কল, এই অঞ্চলে আমগো কথার বাইরে কিছু হয় না। হাওলাদার হইল হত্যা কর্তা, আমি হ্যাঁ লগে আছি না। আমার ক্ষমা করে দাও, আমি পারুম না। আচ্ছা আচ্ছা, হালার বিতু কোথাকার ওই যাস কিন্তু। নন্দী, হ্যাঁ ঘেসু কেলি গাইছিল রে? হাওলাদার সাহেব যাইতে কইছে, যাবো। আচ্ছা, হাওলাদার তাহলে আলাদা আলাদা হগল তেরে খবর দিতাছে। হাওলাদারের এর মতি গতি আমার তো ভালো ঠেকতাছে না। ঠিক আছে, তুই দেখা কর, কিন্তু কোনো ব্যাপারে মত দিবি না, ঠিক আছে? আরে আমারও তো খবর দিছে মঙ্গলবার রাইতে, এমনি একজন একজন করে খবর দিতেছে কেন? হালদারের নিয়ত ভালো না, মনে হয় ফাটাফাটি করতেই। আরে দেওয়াল সব, আপনি সুটকির দোকান দিচ্ছেন, এটা কেমন কথা? এক কাম করেন, আপনি তো গায়ক হিসেবে নাম দাম আছে, আমরা বাজারে বাজারে খালসা বেশি, ক্যাসেটের গান পাবলিক শোনবার চায় না, আপনি মধ্যে মধ্যে দু একটা গানে টান দিবেন, ফাঁক দিয়ে আমরা দিশার কথা কমবো, দিনে 50 টাকা পাই দেন, কি কর? আমার কি করার লাগবো বাইরে? আমি তো কোনো গান আর পুরা গাইতাম পারি না, দম পাই না।
পুরা গান গাওয়ার দরকার নাই, মনে করেন একটা গানে টান দিয়ে দুই লাইন গাইলেন, তখন আমি বললাম মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইরা নমস্কার। হ্যাঁ ভাই সব, এই যে আমাদের দেহ দর্দি শালসা দেখছেন, এই শালসা আপনারা এক নামে এক দামে সবাই চেনেন, নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। বুঝছি ভাই বুঝছি, কামরা বালাই নাকি কও। তবে তবে একটা কথা, আমি যখন আপনাকে দুই আঙ্গুল দেখাবো তখন আপনি গান থামাবেন না, একটানা গাইবেন কতক্ষণ। ভাই রে এই এই কথা তো বেদ বুঝলাম না ভাই। আরে শালসা বেচে আর ক টাকা হয়, তখন আমগুলো লোকেরা পাবলিকের পকেট সাফ করে। সাধু দেখছি, এই জন্য তো জীবনে উন্নতি হয় নাই। আয় বেটা যাবি না পিসার বল যাবি। হেমন্ত কত কো বুদ্ধি জুড়ি লে আয়। ওলুৎফা বাতলে কই যা? গাঙে যাই। ও ফজল ভাইয়ের কাছে? কি করব আমি, পালাবো না, আর কত পালাবো, কাউকে না কাউকে তো রুখে দাঁড়াতে হয়। ভূমিহীন মানুষের ভূমির স্বপ্ন আজ আকাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে, এই স্বপ্নিক মানুষগুলোর পাশে দাঁড়াবো না? একদিন একদিন আমরাই তো বিলিয়েছিলাম এই স্বপ্ন, কিন্তু আমি তো এখন রাজনীতি করি না, আমি এখন একজন শিক্ষক, এই স্বপ্নিক মানুষগুলোর জন্য তো একজন শিক্ষক দরকার। আচ্ছা শিক্ষক মানে তো শুধু ব্ল্যাকবোর্ড আর চক ডাস্টার নয়, আমার যেখানে শেখানোর অবকাশ আছে অনেক অনেক, কিন্তু এখানে আঘাত এলে আমার পাশে দাঁড়াবে কি? কেন মানুষ দাঁড়াবে? হ্যাঁ মানুষ দাঁড়াবে, চিরকাল তো মানুষের প্রতি ছিল আমার অগাধ বিশ্বাস, আজকে সেই বিশ্বাস বিচলিত। কে? আমি শুকুরি, একটু শোনেন। শুকুরি তুমি এত রাত্রে এই ঝোপঝাড়ের ভেতর দিয়ে এলে কি করে? সামনের দিকে স্যার গেসুয়ার বিষয়ে আপনারা পাহারা দেয়, আপনি না ঘুমালে পর্যন্ত খারাইয়া থাকে। কিন্তু তুমি এত রাত্রি ঝোপঝাড়ের ভিতর দিয়ে এলে কি করে, তোমার ভয় করলো না? না স্যার আমার ভয় ডয় নাই, রাত বিয়ানে একলা একলা চলবার পারি, হেলে গেই তো হেরে আমার পাঠাইছে। কারা কারা পাঠিয়েছে? ফজল ভাই আবুল চাচা হগলতে। ফজল হাওলাদার সাহেব হেগুড়ে ডাইকা নিয়ে অনেক কথা কইছে। কি কইছে? হেরা এখন আপনার পরামর্শ চায়, হেরা কইছে কাল নিশিরাইতে আপনারা আবুল চাচার বাড়ির সামনে থাকতে, তখন স্যার কেসে বিষয় থাহে না, আমি এখন যাই স্যার। হ্যাঁ কিন্তু তুমি এত রাত্রে কি করে যাবে বলো তো? আপনি কোনো চিন্তা করেন না, এই গ্রামের মানুষ গাছপালা জীবজন্তু সবাই আমারে মায়া করে, আমি অনেক দুঃখিত। সেলাম স্যার। শুকুর সাবধানে যেও। একটা মেয়ে শুকুরি, সেও আজ ভূমিহীনদের সংগ্রামের সাথী, তাদের আন্দোলনের সাথে একসাথে মিলেছে, আর আমি এখন দ্বিধা করছি। তবে কি আমার প্রেরণার তালপুকুর শুকিয়ে গেছে? No.